কামরাঙ্গাটি ধুয়ে নেওয়া হচ্ছে। কামরাঙ্গাগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে, খুব সুন্দর করে কামরাঙ্গাটি কাটছে, মেশিন দিয়ে ছোট ছোট পিস করতেছে, পাতলা করে পিসগুলো করছে। গুঁড়া মরিচ আর লবণ রাখা হয়েছে, আর এদিকে কাঁচা মরিচ কেটে নেওয়া হচ্ছে ও লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে। হয়ে গেল কামরাঙ্গা পাত্তা। আরে খুব জাল, সবাই মিলে কিভাবে সাবান করে দিছে আপনারা কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি একটু অসুস্থ, এই জন্য চার দিন যাবত কোনো ভিডিও দিতে পারছি না। এখন আগের থেকে একটু ভালো, এই জন্য আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। ভিউয়ার্স, অসুস্থ থেকেও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আশা করব আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তো সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমরা সবাই আজকে কামরাঙ্গা ভর্তা করতে যাচ্ছি, এর জন্য কামরাঙ্গাটি ধুয়ে নেওয়া হচ্ছে। মরিচগুলো ধুয়ে নেওয়া হয়েছে। কামরাঙ্গাগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমরা সবাই এগুলোকে নিয়ে আমাদের চাঙ্গারিতে যাচ্ছি, যেখানে আমরা বসে বাকি কাজগুলো করব। দেখতে পাচ্ছেন সবাই একসাথে যাচ্ছি। পেঁয়াজগুলো আগে থেকেই ছুলে নেওয়া হয়েছে, এখন আমরা কামরাঙ্গাগুলো কেটে নিব। এইদিকে দেখছেন প্রিন্স খুব সুন্দর করে কামরাঙ্গাটি কাটছে। অন্যদিকে ইকবাল দাউ দিয়ে কামরাঙ্গাটি কাটছে। শরীফে মেশিন দিয়ে ছোট ছোট পিস করতেছে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পাতলা করে পিসগুলো করছে। অন্যদিকে আলহামও আমাদের সাহায্য করছে। ভিউয়ার্স, আপনাদের দেখালাম কিভাবে কামরাঙ্গাগুলো চারজন কেটেছে। কামরাঙ্গাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, গুঁড়া মরিচ আর লবণ রাখা হয়েছে, আর এদিকে কাঁচা মরিচ কেটে নেওয়া হচ্ছে। চুলে রাখা পেঁয়াজগুলো কেটে নেওয়া হচ্ছে। Thank you.
কাটা পেঁয়াজ, মরিচ, গুঁড়া মরিচ ও লবণ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে। এখন কামরাঙ্গাটির সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে। কামরাঙ্গাটি মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, হয়ে গেল কামরাঙ্গা বত্তা। এখন আমরা সবাই মিলে কামরাঙ্গা বত্তাটি টেস্ট করব। কেমন হয়েছে? ফাইন। জাল মরিচ? আরে খুব জাল। 100 100। লবণ বেশি করে দেন ইকবাল। নাই শরীফ বাবা। জি শরীফ, লবণ ঠিক আছে কিন্তু জালটা একটু কম হয়েছে, তুলনামূলক লবণের তুলনামূলক বেশি না, কিন্তু ইকবাল খাইতেছি অসাধারণ লাগতেছে। জাল মরিচ? মরিচ ঠিক আছে। তোমার বেশি দিছে তেঁতুল জলপাই, এগুলো যদি অ্যাড করা যেত, কলা কাঁচা কলা, তেঁতুল জলপাই কাঁচা কলা এগুলো যদি অ্যাড করা যেত তাহলে ভালোই তো। কাঁচা কলা কামরাঙ্গা, ঠিক আছে, সরি আমরা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবাই মিলে কিভাবে সাবার করে দিয়েছে, ভাষা ভাষা পুরো সাবার। শেষ মুহূর্তে এখন মারামারি চলবে, আমি জানি সবকিছু শেষে মারামারি চলে। আমি ভিডিও করার কারণে বেশি খাইতে পারি নাই, কিরে সূর্য দেয়া দাদি এটার ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের কামরাঙ্গা বত্তা পার্টি শেষ হয়ে গেছে। খুব মজা, টেস্ট চালিয়েছে না? আসি কাজ তো কে খাওয়া দেখে তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আমি অসুস্থ থাকার সত্ত্বেও আজকের ভিডিওটি আপনাদের জন্য করা, তাই অবশ্যই আমার পাশে থাকবেন সবসময়। আর নতুন কেউ থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।